ব্যাক মাই চ্যানেল ভার্গব স্যার। আজকে আমরা ফাংশন অফ সেভারেল ভ্যারিয়েবলস এর লেকচার নাম্বার 6 নিয়ে চলে এসেছি এবং যে লেকচারে রয়েছে নন এক্সিস্টেন্স অফ লিমিট। আমরা লেকচার 5 এ নন এক্সিস্টেন্স অফ লিমিট সম্বন্ধে পড়েছিলাম এবং 6খানা অঙ্ক করেছিলাম। আজকে আমরা তারপর থেকেই অঙ্ক শুরু করব। এই লেকচারগুলো ফাংশন অফ সেভারেল ভ্যারিয়েবলের যে ভিডিও সিরিজটা চলছে সেই ভিডিও সিরিজটা কিন্তু সিএসআর নেট, গেট এবং এসএসসি ওয়েস্ট বেঙ্গল এসএসসি এর জন্য খুবই ইম্পর্টেন্ট, এবং যে অঙ্কগুলো করাচ্ছে সেই অঙ্কগুলো সরাসরি কিন্তু এমসিকিউ এবং 2 নম্বরে কোশ্চেন হিসেবে দিয়ে থাকে। এবং তার চেয়ে বড় কথা হলো যারা কলেজ গৌরবঙ্গ ইউনিভার্সিটি আন্ডারে 3rd সেমিস্টারে পড়াশোনা করছে তাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ তাদের সিলেবাস ধরেই পড়ানো হচ্ছে এবং তাদের যে সিলেবাস রয়েছে সেটুকুই করানো হচ্ছে। এবং তোমরা যদি এই ভিডিওগুলো প্রতিনিয়ত ফলো করতে থাকো এবং প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা না টেনে দেখতে পারো তাহলে তোমাদের প্রচন্ড উপকার হবে। এই উপকারটা একদম সরাসরি অফলাইনে পড়ার মতো। এবং তোমরা ভিডিও সিরিজটা প্রত্যেকটা ভিডিও দেখতে থাকো, তাহলে দেখবে তোমাদের উপকার হচ্ছে, তোমাদের আর অন্য কোথাও পড়ার দরকার নেই, তাহলে তোমরা কিন্তু ভিডিওটা ফলো করবে এটা আমি আশা রাখবো। এবার অনেকে কি করে ভিডিও একটু দেখে নিয়ে ছেড়ে দেয়, কিন্তু প্রথম প্রথম ওটা মনে হতে পারে, কিন্তু যখন তুমি প্রথম থেকে প্রত্যেকটা ভিডিও দেখতে শুরু করবে তখন তুমি ইন্টারেস্ট বোধ করবে। তো চলো আমরা যাই অঙ্কে, যাই সরাসরি কি বলছে অঙ্ক। তো অঙ্কটা বলছে প্রথমে যে প্রুফ দ্যাট লিমিট এক্স টেন্স টু জিরো ওয়াই টেন্স টু জিরো মড এক্স বাই ওয়াই স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস মড এক্স বাই এক্স ওয়াই স্কোয়ার ডাজ নট এক্সিস্ট, এই লিমিটটা এক্সিস্ট করবে না, তোমাকে প্রমাণ করতে হবে। তো আমরা ইন জেনারেল অঙ্কে সাধারণত আমরা কি করেছিলাম, যে কোনো একটা কার্ভ বা পাথ কনসিডার করে নিয়ে সেই পাথ বা কার্ভ বরাবর যখন আমরা অ্যাপ্রোচ করতাম লিমিটটাকে বের করার জন্য, সেক্ষেত্রে দেখতাম যে লিমিটের মানটা কিন্তু ইউনিক হতো না। তো চলো আমরা প্রথমে কি করব, অ্যান্সার করার আগে প্রথমে আমরা যে ফাংশনটা দেওয়া আছে এই ফাংশনটা কিন্তু আমি ধরে ফেললাম, ঠিক আছে। এবার আমাদের কি করবে করতে হবে, একটা কার্ভ বা পাথ কনসিডার করে নিতে হবে। তাহলে চলো দেখো আমি স্পষ্ট ওই কার্ভটা নিচ্ছি, তোমরা বুঝতে পারবে। লেট আস অ্যাপ্রোচ অ্যালং দ্য পাথ, এই পাথটা ধরবো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এম মড এক্স, এই পাথটা ধরে যদি আমরা কনসিডার করে এগিয়ে যাই তাহলে কিন্তু আমার অঙ্কটা হয়ে যাবে। তাহলে তুমি বলবে যে স্যার এই যে কার্ভটা বা পাথটা ধরবে এটা কিভাবে ধরলেন, এটা লজিক্যালি ধরে নিতে হবে তোমাকে। যে দেখো আমি যদি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এম মড এক্স স্কোয়ার নিই, তাহলে দেখো এখানে যদি ওয়াই স্কোয়ার মানটা বসালাম তাহলে মড এক্স কেটে গেল, এখানে মড এক্স কেটে গেল, ফলে কি হচ্ছে আমার এম দিয়ে একটা ভ্যালু চলে আসবে। এবং সেখানে যদি আমি লিমিটটা নিই তাহলে সেখানে এম যেহেতু এটা যেহেতু জেনারেল কার্ভ তাহলে এখানে এম এর ডিফারেন্ট ভ্যালুর জন্য কিন্তু আমার লিমিটটাও ডিফারেন্ট হবে, ফলে ইউনিক লিমিট না হওয়ার জন্য আমরা লিমিটটা এক্সিস্ট করবে না বলে দিব। তাহলে চলো অতএব কি লিখবো, লিমিট এক্স টেন্স টু জিরো ওয়াই টেন্স টু জিরো এফ অফ এক্স কম ওয়াই। তাহলে এবার এফ অফ এক্স এর ভ্যালুটা বসিয়ে দেবো, লিমিট এক্স টেন্স টু জিরো ওয়াই টেন্স টু জিরো মড এক্স বাই ওয়াই স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস মড এক্স বাই ওয়াই স্কোয়ার। এবার দেখো আমি যদি মানটা বসাচ্ছি লিমিট, এবার দেখো যেহেতু ওয়াইটাকে আমি এক্সে কনভার্ট করে দেবো সেহেতু কি হচ্ছে আমার এখানে এক্স টেন্স টু জিরো লিখলেই হবে, তাহলে মড এক্স বাই এম মড এক্স ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস মড এক্স বাই এম মড এক্স। তাহলে দেখো কি দাঁড়াচ্ছে, লিমিট এক্স টেন্স টু জিরো, ভালো করে লক্ষ্য করো কি দাঁড়াচ্ছে, লিমিট কি করছে এক্স টেন্স টু জিরো, এটা ওয়ান বাই এম ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই এম দ্বারা, ঠিক আছে। তাহলে এবার লিমিটটা দেখো ইউনিক হবে না, তার লিমিটটা কত হচ্ছে ওয়ান বাই এম ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই এম, ঠিক আছে। তাহলে এটা তো হুইচ ইজ নট হুইচ ডিপেন্ডস লিখে দাও, হুইচ ডিপেন্ডস অন দ্য ডিফারেন্ট ভ্যালুস অফ এম, এম এর বিভিন্ন ভ্যালু উপর ডিপেন্ড করছে, হেন্স বলতে পারি দ্য লিমিট ইজ নট ইউনিক, তার লিমিটটা কি হলো ইজ নট ইউনিক। অতএব লিমিট এক্স টেন্স জিরো ওয়াই টেন্স টু জিরো ওয়া মড এক্স বাই
y square into e to the power minus mod x by y square does not exist. তাহলে আমার অঙ্কটা কিন্তু হয়ে গেল। দেখো খুব সহজে অঙ্কটা গেল, প্রথম থেকে দেখো অঙ্কটা, দেখো আমি কি করেছি, বুঝতে পারছো ব্যাপারটাকে? y স্কয়ার ইকুয়াল টু এম মড এক্স দ্বারা আমরা রিপ্লেস করেছি y স্কয়ারটাকে, বসিয়ে একদম আমরা সরাসরি লিমিটটা বের করে নিলাম। দেখো লিমিটটা কিন্তু একদম ইউনিক নয়, দেখো লাস্টে আমরা ইউনিক না হওয়ার জন্য ডাজ নট এক্সিস্ট বলে দিয়েছি। ঠিক আছে, তাহলে চলো এবার আমরা পরের অঙ্ক করব। ঠিক আছে, এবার এখানে লক্ষ্য করো কি ব্যাপারটা বলছে, যে এই লিমিটটা এক্সিস্ট করবে না। তাহলে লিমিটটা যদি এক্সিস্ট না করে তাহলে সেটা কিভাবে দেখাবো? একদম একই রকম ভাবে আমরা একটা পাথ চুজ করে নেবো। এখানে দেখো যদি আমরা এক্স স্কোয়ার যদি এম ওয়াই স্কোয়ার ধরে নিই তাহলে আমার অঙ্কটা হয়ে যাবে। কেন এম ওয়াই স্কোয়ার, দেখো এম থাকবে তাহলে এক্স স্কোয়ার করলে ওয়াই টু দি পাওয়ার 4 হয়ে যাবে, এখানে ওয়াই টু দি পাওয়ার 4 হয়ে যাবে, তাহলে ওয়াই টু দি পাওয়ার কত হলো এখানে 8 হয়ে গেল। আবার এখান থেকে এক্স স্কোয়ার যদি করি তাহলে এম স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4, তাহলে ওয়াই টু দি পাওয়ার 4 কমন আসলে ওয়াই টু দি পাওয়ার 8 এখানে এখানে কেটে যাবে, ফলে কিন্তু আমার সুবিধা হবে। তাহলে চলো লেখা যাক, তাহলে কি ধরনের, প্রথমে লেট এফ অফ এক্স কমা ওয়াই, এফ অফ এক্স কমা ওয়াই কত দেওয়া আছে, এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 এক্স স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4, তাহলে এই টু এই ফাংশন আমাকে দেওয়া আছে। ঠিক আছে, মানে কি করবো, লেট আস অ্যাপ্রোচ অ্যালং দ্য পাথ। দেখো একটা কার্ভে পাথ ধরে নিয়েছি, কি হচ্ছে এক্স ইকুয়াল টু ধরে নাও এম ওয়াই স্কোয়ার, এই কার্ভটা ধরে নিলাম। ঠিক আছে, তো অতএব দিয়ে আমরা কি বলতে পারি, লিমিট এক্স টেন্স টু জিরো ওয়াই টেন্স টু জিরো লিখছি, তাহলে দেখো এটা কত হবে এফ অফ এক্স কমা ওয়াই, তাহলে এফ অফ এক্স কমা মান বসে যাচ্ছে লিমিট এক্স টেন্স টু জিরো ওয়াই টেন্স টু জিরো কত হবে এক্স স্কোয়ার ওয়াই টু দুবার 4 বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই টু দুবার 4 হোল স্কোয়ার। এবার দেখো আমরা মানটা পুট করে দিচ্ছি এক্স এর মানটা, তাহলে এক্স এর মানটা পুট করছি তার মানে ওয়াই হবে এখানে, ওয়াই টেন্স টু জিরো লিখলাম কোনো প্রবলেম নাই, তাহলে দেখো এখানে কত হবে এম স্কোয়ার, তাহলে এটা কত হবে ওয়াই টু দুবার 4 ইন্টু ওয়াই টু দি পাওয়ার 4 হলো। এবার এখানে দেখো এটা কত হবে এম স্কোয়ার ওয়াই টু দুবার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 হোল স্কোয়ার। এবার এখান থেকে কী বের করবো, দেখো লিমিট ওয়াই টেন্স টু জিরো এম স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 8 হয়ে গেল বাই কত হবে এখানে এম স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার ইন্টু ওয়াই টু দি পাওয়ার 8, দেখো কেটে গেল। তাহলে দাঁড়ালো কি আমার লিমিট ওয়াই টেন্স টু জিরো এম স্কোয়ার বাই এম স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার হলো, তাহলে এটা কত হবে এম স্কোয়ার লিমিটটা এটা হয়ে গেল। দেখো খুব সোজা জিনিস, তাহলে এটা কি লিখতে পারি, দ্য হুইচ ইজ নট ইউনিক, এটা ইউনিক নয়। ঠিক আছে, অতএব কথা হ্যান্স কি বলতে পারি, হ্যান্স দ্য লিমিট ইজ নট ইউনিক অ্যালং দ্য পাথ, কোন পাথ বরাবর এক্স ইকুয়াল টু এম ওয়াই স্কোয়ার, দেয়ারফর লিমিট এক্স টেন্স টু জিরো ওয়াই টেন্স টু জিরো এফ অফ এক্স কমা ওয়াই ডাজ নট ইউনিক হলো। অতএব এটা আমাদের কি হলো অঙ্কটা প্রুভড, তাহলে এই ছিল আমার অঙ্ক, বোঝা গেল? তো চলো এবার আমরা 9 নম্বর অঙ্কটা করে নিই। এবার দেখো এই অঙ্কটা কিন্তু খুব সহজ অঙ্ক, তোমরা নিজেরাই করতে পারবে, খুব সহজ অঙ্ক। আমার দেখাতে বলেছে প্রুফ দ্যাট লিমিট এক্স টেন্স টু জিরো ওয়াই টেন্স টু জিরো ট্যান ইনভার্স এক্স বাই ওয়াই ডাজ নট এক্সিস্ট, তাহলে আমরা ওয়াই কে যদি এম এক্স ধরি তাহলে পাথটা হয়ে যাবে। তাহলে কি হবে, লেট প্রথমে আমরা ধরে নেব লেট এফ অফ এক্স কমা ওয়াই, এটা আমাদের ধরে নিতেই হবে ট্যান ইনভার্স এক্স বাই ওয়াই। ঠিক আছে, অতএব লেট আস অ্যাপ্রোচ অ্যালং দ্য কার, কি ধরবো কার্ভটা ওয়াই ইকুয়াল টু এম এক্স। ঠিক আছে, তাহলে অতএব দেখি
অতএব লিমিটটা বের করে নি, লিমিট x টেন্ডস টু 0 y টেন্ডস টু 0 কত হবে, f অফ x কমা y কত হয়ে গেল এটা, লিমিট x টেন্ডস টু 0 y টেন্ডস টু 0 বসে দিই, কত আছে tan ইনভার্স x বাই y। এবার যেহেতু y ইকুয়াল টু mx বলেছে তাহলে আমরা কি করব, y এর মানটা এখানে পুট করে দেবো, আর আমাকে শুধু ভ্যারিয়েবলটা x হয়ে যাবে, মানে ওয়ান ভ্যারিয়েবল ফাংশন হয়ে গেল এটা, তাহলে কত হবে আমার শুধুমাত্র এক্সটাকে এখানে রাখলেই হবে ট্যান ইনভার্স এক্স বাই এম এক্স, তাহলে কত হবে বলো, লিমিট এক্স টেন্ডস টু 0 ট্যান ইনভার্স 1 বাই এম, তাহলে দেখো এটা কনস্ট্যান্ট টার্ম, তাহলে কনস্ট্যান্টের লিমিট কনস্ট্যান্টই হয়ে যায়, কত হবে 1 বাই এম হলো। তাহলে আমরা বলতে পারি হুইচ ইজ নট ইউনিক অ্যাজ, যেহেতু m has different values, তাহলে m এর different value থাকার জন্য এটা ইউনিক নাই, অতএব লিমিট তোমার ভাষা তুমি ইচ্ছা মতো ভালোভাবে লিখতে পারলেই হলো, ঠিক আছে। আমরা দেখো আগের অঙ্ক থেকে এই ভাষাটা কিন্তু একটু চেঞ্জ, কোনো প্রবলেম নাই, ডাজ নট এক্সিস্ট হলো, তাহলে আমার অঙ্কটা কিন্তু হয়ে গেল। এবার তুমি ডাইরেক্ট অ্যান্সারটাও লিখতে পারো যদি চাই, তাহলে অতএব লিখতে পারি এখানে দ্যাট ইজ দে, লিখতে পারি লিমিট এক্স টেন্ডস টু 0 y টেন্ডস টু 0 ট্যান ইনভার্স x বাই y ডাজ নট এক্সিস্ট, তাহলে দেখো আমার অঙ্কটা কিন্তু হয়ে গেল, ঠিক আছে। বুঝতে পারছো কিনা অঙ্ক তোমরা সবাই, না বুঝতে পারলে কিন্তু কমেন্ট করবে, অবশ্যই কমেন্ট করবে, এবং হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাদের দেওয়া আছে সেখানেও কিন্তু তোমরা বা গ্রুপে কমেন্ট করতে পারো, ঠিক আছে। যেহেতু আস অঙ্কগুলো খুব সহজ, আশা করি সেই অঙ্কগুলো বুঝতে পারবে, তাহলে চলো আমরা কিন্তু এবার কত নম্বর হলো 9 নম্বর, এবার আমরা 10 নম্বর অঙ্কটা করব। দেখো কি বলছে 10 নম্বর অঙ্কটা, বলছে প্রুভ দ্যাট লিমিট x টেন্ডস টু 0 y টেন্ডস টু 0 x স্কোয়ার y স্কোয়ার বাই x স্কোয়ার y স্কোয়ার প্লাস x স্কোয়ার মাইনাস y স্কোয়ার তার হোল স্কোয়ার হচ্ছে ডাজ নট এক্সিস্ট, এটা কি করছে, এক্সিস্ট করছে না, এটা প্রমাণ করতে হবে। তাহলে চলো আমরা যেভাবে করলাম কাজটা করে ফেলি, বলছে লেট f অফ x কমা y ইকুয়াল টু x স্কোয়ার y স্কোয়ার বাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার। এবার এখানে যদি আমরা ওয়াই ইকুয়াল টু এম এক্স স্কোয়ার ধরি, সরি ওয়াই ইকুয়াল টু এম এক্স ধরি, তবুও কিন্তু আমার অঙ্কটা হয়ে যাবে। তাহলে চলো আমরা ধরে নিই, লেট আস অ্যাপ্রোচ অ্যালং দ্য পাথ, কি পাথ করব, ওয়াই ইকুয়াল টু এম এক্স, ঠিক আছে। অতএব কত হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু 0 ওয়াই টেন্ডস টু 0 দেখো এফ অফ এক্স কম ওয়াই কত দাঁড়ায়, তাহলে আমরা লিমিট এক্স টেন্ডস টু 0 এক কাজ করছি, 0 এটা হলো হলো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার হলো। তাহলে এখানে দেখো আমি কী করতে পারি, লিমিট এক্স টেন্ডস টু 0 y টেন্ডস টু 0, তাহলে এখানে কত হবে x এর x স্কোয়ার থাক ইনটু m স্কোয়ার, x স্কোয়ার হলো x স্কোয়ার ইনটু m স্কোয়ার, x স্কোয়ার হলো x স্কোয়ার মাইনাস m স্কোয়ার, x স্কোয়ার হলো হোল স্কোয়ার হলো। তাহলে কত হবে লিমিট x টেন্ডস টু 0, এবার y টা আমি তুলে দিতেই পারি, ঠিক আছে। তাহলে কত হলো m স্কোয়ার x টু দি পাওয়ার 4 বাই কত হবে, এখান থেকে দেখো আমরা কি করে নিতে পারি, এম স্কোয়ার থাকলো প্লাস এখানে দেখো ওয়ান মাইনাস এম স্কোয়ার স্কোয়ার, দেখো এরকম কিন্তু আমরা কমন নিতেই এক্স টু দি পাওয়ার 4 কমন নিতে পারি, দেখো এটা এটা কেটে গেল, তাহলে দাঁড়ালো কি দাঁড়াবে দেখো লিমিট এক্স টেন্ডস টু 0 এম স্কোয়ার বাই এম স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস এম স্কোয়ার হোল স্কোয়ার, তাহলে এটা কত হবে লিমিটের ভ্যালুটা, এম স্কোয়ার বাই এম স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস এম স্কোয়ার হোল স্কোয়ার, বোঝা গেল ব্যাপারটা। তাহলে অতএব কী হচ্ছে, আমরা এখান থেকে বলতে হুইচ
depends on m. So the limit কি হচ্ছে is not unique. Limit টা unique নয়. Along the path y equal to mx. Therefore কি বলতে পারি? Therefore বলতে পারি limit x tends to 0, y tends to 0, x square y square by x square y square plus x square minus y square whole square does not exist. Actual কথা হলো limit যদি unique না হয় তাহলে কিন্তু আমাদের limit exist করবে না, ঠিক আছে? এই ছিল অঙ্কটা, অঙ্কটা কিন্তু আমাদের হয়ে গেল। তাহলে এই পর্যন্ত আমরা কি বললাম, এই 10টা অঙ্ক করলাম লেকচার 5 এবং লেকচার 6 নিয়ে। এই 10টা অঙ্কের পরেই কিন্তু তোমাকে আরো কিছু অঙ্ক হোমওয়ার্ক করতে হবে, সেগুলো কিন্তু আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো।